টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ক্যারিয়ারের শুরুতে তার গায়ের রং ছিল শ্যামলা, তবে এখন তার গায়ের রং ধবধবে সাদা। এমনকি চেহারাও এসেছে অভাবনীয় পরিবর্তন। শোনা যায় শুভশ্রী গাঙ্গুলী নাকি সার্জারি করিয়ে নিজের চেহারার সৌন্দর্য দ্বিগুণ করেছেন, যার কারণে চেহারা নিয়ে ভয়ঙ্কর ট্রলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। সম্প্রতি আবারও সার্জারি নিয়ে নেটিজেনদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এই অভিনেত্রীকে। শুটিংয়ের পাশাপাশি সংসার সন্তান সবকিছুই সমান তালে সামলে যাচ্ছেন এই অভিনেত্রী। ব্যস্ততম শুটিংয়ের ফাঁকে সোশ্যাল মিডিয়া নিয়মিত তিনি। মাঝে মাঝে ভক্তদের জন্য নতুন নতুন কিছু ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। শুভশ্রীর নজর কাড়া সৌন্দর্য প্রায় সময় প্রশংসিত হন, তবে সবসময় প্রশংসায় পেতে হবে এমন কিন্তু নয়। কখনো সমালোচনারও মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে। এবার সেটাই ঘটল। সম্প্রতি ডান্স বাংলা ডান্সের শুটিংয়ের ফাঁকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি ও রিল শেয়ার করতে দেখা যায় এই অভিনেত্রীকে। ছবি শেয়ার করে শুভশ্রী গাঙ্গুলী লিখেন, হা হা, এটি হলো খুব মজার। শুভশ্রীর শেয়ার করা ছবিগুলোতে লক্ষ্য করলে দেখা যায় মুখে চওড়া মেকআপ, সাথে সোনালি রঙের পোশাক পরেছেন তিনি। তবে ছবিগুলো প্রকাশের পরপরই ঘটল বিপত্তি। তার মুখে সার্জারি করা হয়েছে নিয়ে উঠল প্রশ্ন।